আজকে আমি আপনাদের দেখাবো কি করে বাড়িতেই তৈরি করে ফেলবেন ব্রেড ক্র্যাম্প। তো চপ বা কাটলেটের মতো স্ন্যাক্স তৈরি করতে কাজে লাগে, তাই বাড়িতে কি করে ব্রেড ক্র্যাম্প তৈরি করবেন চলুন দেখে নিই তার রেসিপিটা। এই স্লাইস পাউরুটি বা স্লাইস ব্রেডের যে সাইডের একটু বেশি পোড়া অংশগুলো হয় সেগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর একটি প্লাস্টিকের কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি এই ঠান্ডা হয়ে যাওয়া পাউরুটির সাইডের টুকরোগুলোকে গরম চাটুর ওপর রাখবো। কোনো রকম তেল বা বাটার কিন্তু ইউজ করা যাবে না, শুকনো চাটুর ওপরই রাখতে হবে। এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রাই করব। সব পাউরুটির টুকরোগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি পাউরুটির সাইডের টুকরোগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আপনারা এভাবেও করতে পারেন, এর আগের যেভাবে প্রসেসটা দেখানো হয়েছে সেভাবেও করতে পারেন। পাউরুটির টুকরোগুলো যতক্ষণ না পর্যন্ত শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়াচাড়া। দেখুন আমার পাউরুটির টুকরোগুলো কিন্তু ভালো মতো শক্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব ইজিলি এটাকে ভেঙে ফেলতে পারছি। হাতের সাহায্যে কীভাবে ভাঙা যাচ্ছে দেখুন, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়েছে। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো আর ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করার পর কি সুন্দর ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। এখন কিন্তু এটা চপ বা কাটলেট তৈরি করার জন্য একদম সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি করে দিয়েছি। আপনারা এটা এখন ইউজ করতে পারেন।